আমার খুব খিদে লাগছে, তাড়াতাড়ি খাবার দে। এই আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দে, দে 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 খাবার দে। আরে আর থামো, তুমি আসলে আমার কাছে তো খাবার নেই। আচ্ছা তুমি এক কাজ করো, আমার কাছে টাকা আছে, এই টাকা তুমি রাখো। দে 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 দে, এটা দিয়ে তুমি কিছু কিনে খেও। তুই খুব ভালো, তুই খুব ভালো। আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে, যা 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 যা। আমি সত্যি কথাই বলছি, এই চেন আমার না, আর আমি হচ্ছি গরিব মানুষ, এত দামি চেন আমার না। আপনি এক কাজ করুন, এই চেনটা আপনার কাছেই রেখে দিন, যদি কেউ খুঁজতে আসে তখন তাকে দিয়ে দিবেন। আচ্ছা যা, আচ্ছা। আমি আসার সময় দেখলাম তুমি ওই পাগলটাকে স্বর্ণের চেন দিয়ে আসলে, কিন্তু কেন? আসলে ভাইয়া ওই চেনটা তো আমার না, ওই চেনটা পাগলটি কুড়িয়ে পেয়েছে। আমি ওনাকে দিয়ে বললাম যে এই চেনটি যার, সে যদি আসে তাকে দিয়ে দিয়েন, আর সে যদি না আসে তাহলে এটা আপনার হক। আমি কেন শুধু শুধু ওনার হকটা মেরে খাবো বলুন তো? এমে তুমি কি পাগল নাকি? স্বইচ্ছায় যখন পাগলটা তোমাকে চেনটা দিয়ে দিচ্ছিল তুমি নিয়ে নিতে, এত দামি চেন কেউ হাতছাড়া করে? আবার একটা জিনিস খেয়াল করলাম, ওই পাগলটাকে তুমি টাকাও দিলে। আরে ভাই আপনি এসব কি বলছেন, উনি অনেক ক্ষুধার্ত ছিল, তাই আমি ওনাকে খাওয়ার জন্য কিছু টাকা দিয়েছি, আর তাছাড়া ওই চেনটাও আমার না, আমার অন্যের জিনিসের প্রতি কোনো লোভ নেই। এই শুনুন, আমার সামনে না সততা নাটক করবেন না, বুঝতে পেরেছেন? এই যে ভাই শুনুন, ওর সাথে বকবক না করে আপনি আর আমি একটা কথা বলি, আমরা যাওয়ার সময় পাগলের কাছ থেকে চেনটা নিয়ে দুজন ভাগ করে নেব, কেমন হবে? একদম ঠিক কথা বলেছেন। আরে ভাই আপনারা এসব কি বলছেন, ওই চেনটা আপনারা কেন নেবেন? আপনি আমি কাজ করে ইনকাম করতে পারি, কিন্তু সে তো পাগল, সে তো আর ইনকাম করতে পারে না, আর আপনারা সেই পাগলের হক মেরে খাবেন? এই চুপ থাকেন তো, আমরা যা খুশি তাই করি, তাতে আপনার সমস্যা কি? আপনারা যদি এই কাজটা করেন তাহলে কিন্তু অন্যায় করবেন, একটা কথা মনে রাখবেন, ওই উপরওয়ালা কিন্তু সবকিছুই দেখে আর এর বিচার অবশ্যই করবে। আপনারা তিনজন ইন্টারভিউ দিতে আসেন তাই না? জি ম্যাডাম। কিন্তু আপনাদের ইন্টারভিউ তো হয়ে গেছে। মানে আপনি এসব কি বলছেন ম্যাডাম? আমাদের ইন্টারভিউ নিবে মস্তু সাহেব, মস্তু সাহেবের সাথে তো আমাদের দেখাই হলো না, ইন্টারভিউ কিভাবে হলো? হ্যাঁ আমাদের ইন্টারভিউ তো হয়নি, এখনই স্যার চলে আসবে, আর স্যার এসে বলবে আপনাদের ইন্টারভিউ কিভাবে হয়েছে। হ্যাঁ তাহলে শুনুন, আপনাদের ইন্টারভিউ কিভাবে নিয়েছি। এই খিদে লাগছে, টাকা দে। এই টাকা দে, খিদে লাগছে। ওই পাগলের পাগল, এই তোর এত বড় সাহস, তুই আমার সামনে চাকু দে আসতে না, তোর আজকে জানিস আমি ইন্টারভিউ তো চাচ্ছি, আর এই সময়টাই তোর পড়তে হলো আমার সামনে। আল্লাহ জানে আজকে আমার ইন্টারভিউতে কি হয়, মনটা চাচ্ছে তোকে আরেকটা থাপ্পড় মারি পাগলের বাচ্চা। সরে যা, এই যে তোর মোবাইল পাইছি, আর মোবাইল পাইছি, আর দিব না, আর দিব না, মোবাইল পাইছি। আরে তুই আমার মোবাইল কখন নিলি? না দিব না, দিব না। আমারই ঘড়ি, তুই কম করে নিস তো বড় সাহস। আপনারা যে মস্তু সাহেবের কাছে ইন্টারভিউ দিতে এসেছেন, আমি সেই মস্তুরাজ, এই কোম্পানির মালিক, আর কিছুক্ষণ আগে যা ঘটনা ঘটেছে তা ইন্টারভিউর একটি অংশ ছিল। আপনাদের আমি পরীক্ষা করে দেখলাম কে কতটুকু ভালো, কে কতটুকু খারাপ। আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা এই দুজন ইন্টারভিউ ফেল করেছে, আর পাশ করেছে কবিতা ম্যাডাম। স্যার আমরা তো বুঝতে পারিনি যে এটা ইন্টারভিউ চলছে, স্যার যদি বুঝতাম তাহলে আপনার সাথে এমনটা করতাম না। চুপ থাকুন, আপনাদের লজ্জা করে না? আপনারা এই মেয়েটির দিকে তাকান, এই মেয়েটি নিরীহ এবং খুব গরিব লোক। আমি যখন মেয়েটিকে বললাম আমি ক্ষুধার্ত আমি খাবো, অমনি আমাকে 100 টাকা দিয়েছে, আর তারপর যখন আমি তাকে সোনার চেন দিতে গেলাম তখন সে লোভ করেনি,
এবং আমার কাছ থেকে চেনটি নেয়নি। তাই আমি মন্তব্য করেছি আমার কোম্পানিতে আপনাদের কাউকে চাকরি দেব না। এই মেয়ে কবিতা ওনাকেও দেব না, কারণ কবিতাকে আমার ছেলের বউ বানাবো। আপনার দুজন বেরিয়ে যান, যান বলছি। স্যার আমি ভুল করেছি, আমাকে একটাবার সুযোগ দিন, আমি আমার জীবনে এমন ভুল আর কখনোই করবো না, প্লিজ স্যার। আপনাদের দুজনকে বলছি না, এখান থেকে চলে যান, যান বলছি। মিস কবিতা, আসলে আমার ছেলের জন্য আমি একটি মেয়ে দেখছি এবং আপনাকে খুব আমার ভালো লেগেছে। আমার ছেলেকে আপনার বিয়ে করতে কোনো আপত্তি আছে? এইটা তো আমার জন্য সৌভাগ্য, আপত্তি কেন থাকবে? আপনি এখন আপনার বাসায় যান, আপনার বাসায় গিয়ে বিয়ের সম্বন্ধে কথা বলুন।